নমস্কাৰ, মই আপোনালোকৰ সন্মুখত অনুপম চক্ৰৱৰ্তী। চাই আছে আপোনালোকে টাইম এইট। এই মুহূৰ্তত কোনোবাই যদি অশোক সিংঘালক চিনি পায়, অশোক সিংঘালক চিনি পায়, খবৰ কৰিব নেকি গুৱাহাটীৰ ক'ত ছাতি লৈ তেওঁ ওলাই আহিছে? এই মুহূৰ্তত মহানগৰ গুৱাহাটীৰ যিটো পৰিৱেশ আৰু পৰিস্থিতি, অশোক সিংঘালে ইয়াক পৰ্যবেক্ষণ কৰিবলৈ ওলাই আহিবনে নে কাইলৈ এখন হেলিকপ্টাৰ লৈ গুৱাহাটী মহানগৰী স্মাৰ্ট চিটিৰ ৰূপ চাব অশোক সিংঘালে? এক লজ্জানত কৰা কথা। আৰু এই লজ্জানত কৰা কথাটোৰ কাৰণে আমি ইয়াত নাম দিছোঁ গুৱাহাটীক আৰু কেথানো নাযাওঁ গুৱাহাটীক নমস্কাৰ। গুৱাহাটীক আৰু কেথানো নাযাওঁ গুৱাহাটীক নমস্কাৰ। 30 বছৰ আগত আমাৰ সকলোৰে মৰমৰ পেৰডি গায়ক প্ৰয়াত নগেন বৰ্মনে এই গীত লিখি গৈছিল। আমাৰ দুৰ্ভাগ্য চাওক, 30 বছৰ ধৰি গুৱাহাটীত তেনেকৈ আছে। কিমান মুখ্যমন্ত্ৰী আহিল, কিমান অশোক সিংঘালৰ জন্ম হ'ল, তাৰ হিচাপ নাই। কিন্তু গুৱাহাটী একেধৰণেই থাকিল। গুৱাহাটীৰ বিভিন্ন নামাকৰণ কৰা হ'ল, ৰাজধানী গুৱাহাটী স্মাৰ্ট চিটিলৈ পৰিৱৰ্তন হ'ল, কিন্তু গুৱাহাটী একেই থাকিল। ৰাজগড়ত একেধৰণেই পানী হ'ল। অনিল নগৰ, নবীন নগৰ একেলগেই ডুবিবলৈ আৰম্ভ কৰিলে। আৰু এই ডুবন্ত অৱস্থা গুৱাহাটী মহানগৰীত লাহে লাহে প্ৰসাৰ হ'বলৈ আৰম্ভ কৰিলে। প্ৰসাৰ ইমানলৈ হ'ল, আজি নুনমাটিতো পানী, হাতীগাঁৱত পানী, লাহে লাহে গণেশগুৰিত পানী, জুৰ ৰোডত পানী। আপুনি চিৰিয়াখানাৰ ফালে যাবই নোৱাৰে। কি পৰিস্থিতি! ক'ত গ'ল, ক'ত গ'ল অশোক সিংঘাল? খবৰ কৰক প্ৰিয় দৰ্শক, ছাতি লৈ ওলাই আহিছে নেকি অশোক সিংঘাল? গুৱাহাটী মহানগৰীৰ, গুৱাহাটী বাসিন্দাৰ এই দুৰৱস্থাৰ সময়ত অশোক সিংঘাল ক'ত আছে? আপোনাৰ প্ৰশ্ন কৰাৰ অধিকাৰ আছে। মই আপোনালোকক অকণমান গুৱাহাটীৰ ছবি দেখুৱাই ল'ব বিচাৰিছোঁ। এই মুহূৰ্তৰ ছবি কেনে আছে গুৱাহাটী আপোনালোকে এবাৰ চাওক। কি পৰিস্থিতিত গুৱাহাটী আছে এই মুহূৰ্তত চাওক। মাত্ৰ এজাক বৰষুণ, গুৱাহাটীৰ চাৰিওফালে পানী, পানী, পানী। যান জঁটে অৱস্থা নোহোৱা কৰিছে। ইমানেই বেছি পানী, কোনো মানুহ এতিয়া অফিচৰ পৰা ওলাই ঘৰ যাব পৰা নাই। অহৰহ ফোন আমালৈ আহিছে। সেইবাবেই প্ৰশ্ন কৰিছোঁ, অশোক সিংঘাল ক'ত? ওলাইছেনে ছাতি লৈ অশোক সিংঘাল? আমাৰ মেয়ৰ মহোদয় ক'ত? গুৱাহাটীৰ মেয়ৰ মহোদয়ে গুৱাহাটীৰ নৰ্দমাত মহ খাবলৈ মাছ এৰি দিয়ে। ক'ত গ'ল মাছ? চাৰিওফালে পানীৰে অৱস্থা নোহোৱা হ'ল, নলা নৰ্দমাৰ হিচাপ নোহোৱা হ'ল। ক'ত গ'ল আমাৰ মেয়ৰ চাহাব? পৰিৱৰ্তনশীল বিজেপি চৰকাৰৰ পৰা সকলোৱে আশা কৰিছিল কিবা এটা পৰিৱৰ্তন হ'ব, অন্ততঃ স্মাৰ্ট চিটি গুৱাহাটী, য'ত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে বাৰম্বাৰ ভ্ৰমণ কৰিছে, য'ত গৃহমন্ত্ৰীয়ে ভ্ৰমণ কৰিছে, য'ত G20 হ'বলৈ গৈ আছে, ইতিমধ্যে হৈ গৈছে। এই অৱস্থা গুৱাহাটীত, G20ৰ যিসকল আমন্ত্ৰিত লোক, সেইসকল গুৱাহাটীত অহাৰ দিনা যদি ধাৰাসাৰ মুষলধাৰ বৰষুণ দিয়ে, দোপাল পিটা বৰষুণ দিয়ে, নগ্ন হৈ যাব গুৱাহাটী, সমগ্ৰ অসমবাসী নগ্ন হৈ পৰিব। আৰে ৰাজধানী গুৱাহাটীৰ এই পৰিস্থিতি, এই অৱস্থা। সেইবাবেইতো গুৱাহাটীক আৰু কেথানো নাযাওঁ গুৱাহাটীক নমস্কাৰ। সেইবাবেইতো আমাৰ প্ৰশ্ন, ক'ত গ'ল অশোক সিংঘাল? ওলাইছেনে ছাতি লৈ এই মুহূৰ্তত অশোক সিংঘাল? এই মুহূৰ্তৰ এখন ছবি মই আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ, গুৱাহাটীৰ বিভিন্ন ঠাইত কি ধৰণৰ পৰিৱেশ আৰু পৰিস্থিতি। স্ক্ৰীণত আপোনালোকে চাওক, এয়া এই মুহূৰ্তৰ গুৱাহাটীৰ ছবি, এতিয়াৰ ছবি, এই মুহূৰ্তৰ ছবি। প্ৰিয় দৰ্শক, সমগ্ৰ অসমবাসীয়ে চাওক, গুৱাহাটীবাসীয়ে চাওক, এই মুহূৰ্তৰ ছবি এয়া গুৱাহাটী। ক'ত যাব আপুনি? আপোনাৰ ঘৰ যদি চানমাৰিত, আপুনি যাব নোৱাৰে। আপোনাৰ ঘৰ যদি জুৰ ৰোডত, আপুনি যাব পৰা পৰিস্থিতিত নাই। আপুনি যদি হাতীগাঁৱত থাকে, একাঠো পানী গচকি আপুনি যাব লাগিব। সমগ্ৰ গুৱাহাটীত এই মুহূৰ্তত এই পৰিৱেশ, আৰু সেইকাৰণে আমাৰ প্ৰশ্ন, সেইকাৰণে আমি সবিনয়ে প্ৰশ্ন কৰিছোঁ, অশোক সিংঘাল ডাঙৰীয়া ছাতি লৈ আপুনি ওলাইছেনে নাই? মেয়ৰ ডাঙৰীয়া, আপুনিতো বহুত ডাঙৰ ডাঙৰ কথা কয়, গুৱাহাটীত এইবাৰ বানপানী কোনো কথা চিন্তা নাই, কি হ'ল গুৱাহাটীৰ এই মুহূৰ্ত? প্ৰিয় দৰ্শক, এতিয়া বাৰিষাৰ বতৰ, বানৰ বতৰ,
আমি সকলে জানো সকলে জানো বান অহার সময় বারিষার বান বারে বারে সহিম কিমান আর গুয়াহাটির কৃত্রিম বানকো আপনি একই ধরনে কব লাগিব বারিষার বান বারিষার কৃত্রিম বান বারে বারে সহিম কিমান ত্রিশ বছর ধরে গুয়াহাটি বাকিয়া এয়া সহি আছে গুহেটিক আর কেথারো নাযাও গুহেটিক নমস্কার নগেন বর্মনে ত্রিশ বছর আগত যে ভবিষ্যৎবাণী করেছিল পেরোডি গানের মাজাদি হ্যাঁ আজিও এই মুহূর্ত স্ক্রিনত স্পষ্ট হয়ে আছে একেখন গুয়াহাটি কিমান মন্ত্রী সলনি হল কিমানজন মুখ্যমন্ত্রী আহিল কিমানজন জিএমডি ডাঙর মানুষ আহিল কোনো পরিবর্তন নহল গুয়াহাটির স্মার্ট সিটির বাবে যে পরিকল্পনা সেই পরিকল্পনা বারে বারে অথলে যাবলৈ আরম্ভ করেছে এক বৃহৎ মাস্টার প্লেন বোলে 60-70 দশকতে তৈয়ার করেছিল প্রায় 4-5 দশক পার হয়ে গেল মাস্টার প্লেন আপনি এতিয়াও বিচারি নাপায় এতিয়াও মাস্টার প্লেনের সঠিক বিশ্লেষণ বিচারি নাপায় গুয়াহাটীত কৃত্রিম বান মুক্ত করবলৈ আন্তঃরাষ্ট্রীয় স্তরত বিশ্ববিখ্যাত হওয়া বহু অসমীয়া বিজ্ঞানীয়ে বহু অভিযন্তায় প্রতিজন মুখ্যমন্ত্রীর ওসর আহি নিজের প্রত্যাপাতি দাখিল করে গুরুত্বই নিদি কি প্রয়োজন আছে কারণ গুয়াহাটির বানপানী আঁতৰাবলৈ তেওঁলোক জাপান গৈছে তেওঁলোক আমেরিকালৈ গৈছে তেওঁলোক থাইলেণ্ডলৈ গৈছে সমগ্র সরকারের এক বৃহৎ জনপ্রতিনিধির দল বিদেশ ভ্রমণ করে কেবল গুয়াহাটির বানপানী ভাল করবলৈ গুয়াহাটির কৃত্রিম বান একেই থাকে আর এই কৃত্রিম বান একে থাকা অবস্থাত অনিল নগরের পর কোনোবাই যদি পেরোডি গান গাবলৈ চেষ্টা করে তাক হাঁহি উড়াই দিয়া হয় কিন্তু পরিস্থিতি আর পরিবেশ আপনাদের দেখবলে সক্ষম হয়েছে কোনো ধরনের সলনি নাই একেই গুয়াহাটি একেই গেলাপানি একেই নলা নর্দমাত পানি একেই মানুষে রাস্তাত এই ধরনের পরিবেশ আর পরিস্থিতি যাবলগা হয়েছে তারপর গুয়াহাটিক আর কথানো না যাও গুয়াহাটিক নমস্কার বলে কলে আপনার লাজ লাগে আপনাদের বেয়া পায় কিন্তু অতি জনসাধারণ বসবাস করা এইখান গুয়াহাটির বাসিন্দার নৈতিক অধিকার আছে আপনার লজ্জানত করা যদি পরিবর্তন করব নয় বারে বারে এই কথা কিয় কয় হাতে কামে কিয় আপনার গুয়াহাটির পরিবর্তন করব নয় আপনার মন গৈছে উচ্ছেদ করেছে পাহাড় বন্ধ করেছে সকল কথা জনসাধারণে মানি লৈছে গুয়াহাটির বাসিন্দায় মানি লৈছে কিন্তু এজাক বরষুণতে প্রতিজন গুয়াহাটি বাসিন্দায় এই তিক্ততা কিয় পাবলগীয়া হয় G20 আপনাদের আয়োজন করেছে G20 সমগ্র পৃথিবীর কেইবাজনও আমন্ত্রিত মানুষ গুয়াহাটিলৈ আহিব এই অবস্থা যদি গুয়াহাটির হয় কোনজন অসমীয়ার নাক কটা না যাব এয়া আমার প্রশ্ন নহয় এয়া আমার অনুরোধ আর এই অনুরোধ করে সুদিবলে মন যায় অশোক সিংহাল ডাঙরিয়া আপনি ছাতি লই গুয়াহাটি ওলাইছে নাই আপনি চাইছে না রাজগড়ের অবস্থা আপনি ছাতি লই ওলাই আহি চাইছে না গণেশগুড়ির অবস্থা হাতিগাঁওর অবস্থা পাঞ্জাবাড়ির অবস্থা চাইছে না আপনি নুনমাটিত কি ধরনের পরিস্থিতি হয়েছে ওলাই আহক আপনি আপনার নৈতিক দায়িত্ব মেয়র ডাঙরিয়া আপনিও ওলাই আহক আপনি মহ খেদিবলৈ মাছ মেলিছিল সময়ত এই মাছ এই পানীত উটি শেষ এই পানী এটো দৃশ্য দেখিছে অকমান ভালেই ইয়াতকৈ ভয়ানক দৃশ্যর খবর আমার হাতলৈ আহি আছে আমার সাংবাদিক এই স্থানলৈ গৈ আছে ইতিমধ্যে তীব্র যানজট চারিওফালে আপনি যদি এতিয়া করবাত আছে আর এতিয়া যদি ঘরলৈ যাওঁ বুলি ভাবিছে যদি গণেশগুড়ির পর আপনি নুনমাটি যাওঁ বুলি ভাবিছে আপনি কেই বজাত গৈ পাব তার হিসাব নাই স্মার্ট সিটি স্মার্ট সিটি আধুনিক গুয়াহাটি রং বিরঙে গ্রাস করে থাকা রাজধানী গুয়াহাটির অবস্থা চাওক আপনি আর এই রাজধানী গুয়াহাটির এই অবস্থার কথা আমি সমালোচনা করলে গাত লাগে অশোক সিংহাল ডাঙরিয়া সদনত আপনি গুয়াহাটির বহুত কথা কয় কিন্তু আজি ছাতি লৈ ওলাই আহক আপনি এবার ঘুরি দিয়ক গুয়াহাটি হেলিকপ্টার নহয় ছাতি লৈ একাঠু পানীত খোজ কাঢ়িলে আপনি বুঝি পাব যে আপনার কথা আর কামর যেতিয়া মিল না থাকে তেতিয়াই গুয়াহাটি এই ধরনের জলমগ্ন হবলগা পরিস্থিতি হয় মাস্টার প্লেন উড়ি গেল এই ধরনের পরিবেশ আর পরিস্থিতিত গুয়াহাটি চলিব নয় এইভাবে স্ক্রিনত আমি
কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার সম্মুখত তুলি ধরছো। আর এই কথাৰে মই বিদায় লৈ আকৌ এবাৰ কৈছো, যদি সময় আছে অশোক সিংহাল ডাঙরিয়া, আপনি ছাতিটো লৈ গুৱাহাটীলৈ ওলাই আহক, চাওক গুৱাহাটীৰ কি অবস্থা।